সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও লুটপাট মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদ সদস্য শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে কিছু তথ্য পাওয়ার দাবি করেছে পিবিআই। দুই মামলায় এ পর্যন্ত 30 জনকে গ্রেফতার করা হয়েছে। ওই হামলায় দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানীসহ বিভিন্ন স্থানে। ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে হামলা লুটপাটের ঘটনা ঘটে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে। মামলা দুটি ওই হামলার মদদদাতা হিসেবে নাম আসে দিরাইয়ের উপজেলার তারাইল ইউনিয়ন পরিষদ সদস্য এবং স্থানীয় যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনের। শনিবার ভোরে মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। গোড়াবই এলাকার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ওখান থেকে আমরা শহীদুল ইসলাম স্বাধীন, পিতা হাজি কেরামত আলী, গ্রাম নাস্তনি, থানা ধীরাই, একে গ্রেফতার করতে সমর্থ হই। তার পরিকল্পনায় প্রায় 1400 থেকে 1500 লোক ওই এলাকায় আক্রমণ করে এবং এটা আমরা জানি এবং নিশ্চিত হই এবং তার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হই। সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়িতে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে ঢাকায়। জাতীয় প্রেস ক্লাবের সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশে বক্তারা উগ্র বক্তব্য প্রচারের জন্য হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে গ্রেপ্তারের দাবি জানান। বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটও। রাষ্ট্রকেই আজকে বলতে হবে, রাষ্ট্রকেই দাঁড়াতে হবে, স্পষ্ট উচ্চারণ করতে হবে, ধর্মীয় অনুভূতি শুধুমাত্র একটি ধর্মীয় বা একটি গোষ্ঠীর জন্য নয়। একজন মুমিনুল হক, একজন স্বাধীন, এরা কিন্তু ক্রীড়নক মাত্র। তাদের পেছনে যাদের এই দেশকে ধ্বংস করার পরিকল্পনা রয়েছে তারা এদেরকে পেছন থেকে নাড়াচ্ছে। এটা রাষ্ট্রের ওপর আঘাত, এটা রাষ্ট্রের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তির ওপর প্রচণ্ডভাবে আঘাত করা হচ্ছে। সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময় হামলার ঘটনায় দোষীদের বিচার না হওয়াতেই শাল্লার ঘটনা ঘটেছে বলে দাবি করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। ক্ষোভ জানান প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে। পরে রাজধানীর তোপখানা রোডে বের করা হয় মিছিল। বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।